24 ঘন্টার মধ্যেই শেক্সপিয়ার সরণির বহুতলে খুনের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাতেই কলকাতার থিয়েটার রোডের অভিজাত গঙ্গা যমুনা আবাসনে খুন হন 91 বছরের বৃদ্ধা রেণুকা চৌধুরী। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সোমবার রাত 12টা নাগাদ শ্বাসরোধ করে খুন করা হয় ওই বৃদ্ধাকে। অভিযোগের তীর ছিল প্রাক্তন গাড়ি চালক দুধ কুমার ঢোলের দিকে। মঙ্গলবার রাতেই ডানকুনি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, 3 বছর আগে এই পরিবারে গাড়ির চালক ছিল দুধ কুমার ঢোল ওরফে সুমন। লক্ষাধিক টাকার গয়না ও দামি সামগ্রী চুরির কারণে তাকে কাজ থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি ফের নিহত রেণুকা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে সে। খুনের আগের দিন রবিবার চৌধুরী বাড়িতে আসে সুমন। সোমবার সন্ধ্যাবেলা ওই বাড়িতেই ছিল সুমন, রাতে বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করে, তারপর লুকিয়েছিল বাড়িতেই। ভোরবেলা ডানকুনির বাড়িতে আসে সুমন, বন্ধ করে দেয় মোবাইল। সিসিটিভি ফুটেজ দেখে সুমনকে চিহ্নিত করে পুলিশ। অবশেষে ডানকুনির বাড়ির কাছ থেকেই গ্রেপ্তার সুমন। পুরনো শত্রুতা থেকেই খুন বলে মনে করা হচ্ছে। ধৃতকে শনিবার আলিপুর আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। নিউজ টাইম।